তৃতীয় ক্লাসে তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গতদিন তোমাদের দুটি বিষয়ে আলোচনা করেছিলাম, একটা ছিল প্রতিস্থাপন মেথড এবং সূত্র আলোচনা করছিলাম, একটি মাত্র সূত্র দিয়েছিলাম। আজকে আরো কতিপয় সূত্র এবং অঙ্ক করে তোমাদের বোঝানোর চেষ্টা করা হবে, তোমরা মনোযোগ সহকারে তা দেখবে। এবং আবার বলছি, ত্রিকোণমিতিক সূত্র, অন্তরসূত্র, যোগ সূত্র দ্রুত গতিতে লিখবে, মুখস্থ করবে। নাও এভাবে একটি ফাংশন, এই ফাংশনের অন্তরজ উপরে যদি থাকে বা তৈরি করা যায়, তাহলে এই টোটাল যোজ্য রাশিটা এর যোগস হবে লন একক। নাম্বার টু, অঙ্কটির অবস্থা যদি এরকম হয়, হর এ বর্গমূল ফাংশন এবং লবে ওই ফাংশনের অন্তরজ থাকে বা তৈরি করা যায়, তাহলে তার যোগজ হবে টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। নাম্বার থ্রি, ইন্টিগ্রেশন tan x dx সমান সমান লেখা যায় sin x cos x dx, কারণ ফাংশন এর ফাংশন অন্তরজ। দ্যাট মিন ln of মাইনাস কজ এক্স অথবা লন সেক এক্স। নাম্বার ফোর, কট এক্স ডিএক্স এবার লক্ষ্য করো, এই অনুযায়ী এখানে ফাংশন এর ফাংশন অন্তর সাইন এর অন্তর কজ, তাই এই অঙ্কটির জন্য যে সূত্র হবে সেটা হবে লন অফ সাইন। এইভাবে এই বিষয়টা এটার মতো করে এটাকে এটার মতো করে ব্যবহার করা যেতে পারে। ডিনোশন sec x dx এটাকে এইভাবে প্রসিডিং করে করে পাওয়া যাবে ln sec x যোগ tan x। আমরা আজকে আরেকটি সূত্র দেব, cosec x ln tan x by 2। এই মুহূর্তে আর কোনো সূত্র লিখবো না, কিছু অঙ্ক শুরু করব, যদি প্রয়োজন হয় হ্যাঁ তাহলে সূত্র সাইড নোট দিয়ে অঙ্ক স্টার্ট করব। তোমরা আবার একটু লক্ষ্য করো, এটা ব্যতিক্রম সূত্রগুলো, এটা মনে রাখা একটু একটু ব্যতিক্রম হ্যাঁ, তবে খুব বেশি অঙ্ক এগুলোর থেকে আসে না,
অ্যাডমিশনের জন্য বেশি বেশি কাজে লাগবে। গতকাল বলছি প্রতিস্থাপন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, যার মাধ্যমে অনির্দিষ্ট জগজ এবং নির্দিষ্ট জগজের অঙ্ক করা হয় থাকে। আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করব। আরো কিছু সূত্র অবতরিত এই সূত্রগুলো লাগবে, তাই অঙ্ক যেতে পারলাম না। প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কগুলো বেশি বেশি সূত্রগুলো বেশি বেশি লাগবে। আজকে 10টি সূত্র থাকলো, তাহলে 1, 2, 3, 4 আরো সূত্র দেওয়া হবে আগে। লক্ষ্য করো এই সূত্র স্পেশালি একটা এর মান 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হতে পারে। এইটা আর এটার মধ্যে একটু ভিন্নতা আছে, যার কারণে এখানেও ভিন্নতা আছে। খুব সাবধানে, অনেক সময় এটা এই বিষয়টা উলট পালট হয়ে যায়। আর এটা আমরা এখন অঙ্ক শুরু করতে যাচ্ছি। অঙ্ক নম্বর 5-এর ডেরিভেশন এখানে লক্ষ্য করো, একটি অঙ্ক খুলেছি, এই পুরো একটি অংশ একটি অংশ, কিন্তু এই অংশের কোনো সরাসরি যোগসূত্র নাই, তাই এই অঙ্কটিকে প্রতিস্থাপনের মাধ্যমে অঙ্ক প্রতিস্থাপন করতে গিয়ে ধরে নিতে হয়। আমরা এখন লক্ষ্য করি যে চলক ইনভার্স এক্স কে জেড চলক দ্বারা ধরে নিয়ে অন্তরস করা হয়েছে। অন্তরস করে
একটি অবস্থান তৈরি করা আছে, আবার ডি জেড অপারেটরটা তৈরি করা। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অংশটুকু যে অন্তরজের মাধ্যমে পাওয়া গেছে ডিজেড, এই অংশটুকুর পরিবর্তে লিখবো আমরা ডিজেড, আর এটার পরিবর্তে লিখবো জেড। আর এটার পরিবর্তে জেড যদি হয়, আর এইটুকুর পরিবর্তে হবে ডিজেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই জেড ডিজেড, এই মধ্যে অঙ্কটি চলো হয়ে গেলো জেড, তাহলে এর রেজাল্ট হবে লন অফ জেড। তাহলে এই যে একটি অংশ, একটি ফাংশন ইনভার্স ফাংশন, এটাকে ধরে বাকি অংশ পাবো। তবে তোমরা এটা যদি কোনো জেড ধরতে চাও তাহলে কিন্তু অঙ্ক হবে না, যে অংশটুকু ধরতে হবে তার অন্তরজ করে বাকি অংশ পেতে হবে, নাহলে প্রতিসরণ মেথডে অঙ্কগুলো করা যাবে না। পাশে সাত নম্বর, সরি এখানে আমরা লক্ষ্য করি এটি একটি অংশ, এটি একটি অংশ, ট্যান একটি অংশ, কিন্তু টোটাল যে যোজ্য রাশিটা আছে এর কোনো যোগ সূত্র নাই, তাই এদেরকে আমাদেরকে আমাদের ধরতে হবে। তাহলে চিন্তা করবো কোনটা ধরো, তাহলে এটা যদি ধরি অন্তরজ করে পেতে হবে, না যদি পাওয়া যায় তাহলে এটা ধরা যাবে, তাহলে এটা যদি ধরি তাহলে অন্তরজ করে এটা পেতে হবে। তারপরে যদি একটু অন্তরজ সূত্রগুলো ভালো মুখস্থ রাখি তাহলে সহজে এটা করতে পারবে। কারণ এখানে সাইন ইনভার্সটাকে ধরতে হবে এক্সের সাপেক্ষে, অন্তরজ করে যদি আমরা পাই তাহলে হবে এটার অন্তরজ, সেক্ষেত্রে আমাদের এটা এই অংশটুকু অঙ্কের ভিতরে আছে ডিএক্স বা এটা, তার মানে দাঁড়ালো ট্যান ট্যান, এটা ধরতে চাচ্ছি জেড, এটুকু মিলে ডি জেড। তাহলে কি হলো ইন্টিগ্রেশন অফ ট্যান জেড ডি জেড, তাহলে এই মুহূর্তে অঙ্কটি হলো গা ট্যান জেড। তার কিছুক্ষণ আগে সূত্র লিখছিলাম, আজকে সেই সূত্র তিন নম্বর সূত্রের মধ্যে আছে অন্তরজ হলো মাইনাস ওয়ান কস জেড অথবা লন সেক জেড, এটা হতে পারে লন কস সাইন ইনভার্স এক্স প্লাস সি অর লন সেক সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা যে কোনো একটা অ্যান্সার তোমরা দিতে পারো, এটাই সঠিক। তাহলে আমরা প্রতিস্থাপন মেথডের দুটি অঙ্ক করলাম, এক ইন্টিগ্রেশন এক্স পর এক্স ডিএক্স। এখন লক্ষ্য করো এই পুরোটা, এই পুরোটার যোগ করার জন্য কোনো সূত্র নেই, তাই হয় এই অংশ ধরতে হবে, না এই অংশ ধরতে হবে, না এই পুরোটা ধরতে হবে জেডের মাধ্যমে।
তাহলে এটা নির্ভর করবে অন্তরজ সূত্র কে কত বেশি পারদর্শী। নাও আমরা যদি এই z সমান x স্কয়ার ধরে নিই, এইটু এইটু, তাহলে তার অন্তরজ x এর সমান অন্তরজ করলে হবে 2x। আমরা লক্ষ্য করি এই যে x x আর dx, x আর dx ঘূর্ণন অবস্থায় আছে, যার অঙ্ক অন্তরজের মাধ্যমে সেটা পাওয়া গেছে। তাই প্রতিস্থাপন করলে e টু দি পাওয়ার z dz, তাহলে অঙ্কটার চলক ছিল x, এখন চলক হলো g। ছোট্ট অঙ্ক করা হলো আমরা এখন 9 নম্বর অঙ্ক করব, 6-9। এখানেও এটা অপারেটর, এটা হলো ফাংশন, ফাংশনের দুটি অংশ, এই একটি অংশ একটি অংশ, যে অংশকে ধরলে তার অন্তরজ অপর অংশ পাওয়া যাবে, সেটা আমাদের অবশ্যই অন্তরজ সূত্রের মাধ্যমে পেতে হবে। সেক্ষেত্রে এটা হলো 1 প্লাস ln x। এবার তাহলে অন্তরজ 0 প্লাস 1 বাই x, এই যে dx বাই x এখানে আছে আমরা ওখানে পেয়ে গেলাম, অর্থাৎ 1 বাই z dz, 1 বাই z dz, এর চলক হলো z, 1 বাই z এর যোগফল 1z প্লাস c, z বলতে 1 প্লাস c। ছোট ছোট অঙ্ক কিন্তু এর মধ্যে প্রত্যেকটি সূত্রে ব্যবহার করার চেষ্টা করব। লক্ষ্য করো আজকে 2 নম্বর সূত্র ছিল f(x) / f(x), সেই ধরনের একটি অঙ্ক এই ফাংশনের অন্তর্জ করলে এখানে এটা পাওয়া যায়, তাই এখানে না ধরে চলবে সাইনের অন্তরজ কস, অতএব এই অঙ্কটি রেজাল্ট করা হলে সরাসরি 2 sin x + c। তাহলে আমরা এখানে নোট দিতে পারি যেহেতু ডিভিশন f(dx) f(x), এই সূত্র অনুযায়ী এই সূত্রের সাথে হুবহু এই অঙ্কটার মিল পড়েছে, সাইনের অন্তরজ কস, সাইনের অন্তরজ কস, তার মানে f(f(x) এর ফাংশন অন্তরজ f(x) এর সাথে মিল করে সরাসরি সূত্র প্রয়োগ করা হয়েছে। নাম্বার 16, লক্ষ্য করি আমরা এটা কোন সূত্রের সাথে পড়তে হবে,
একটি লব এটা ভর এই ভরের অন্তরজ লবে পাওয়া যায় কিনা সেই জন্য ধরে করা যায় সূত্র একও ব্যবহার করা যায় আমরা এখন একটু ধরে বোঝানোর চেষ্টা করব এখানে অন্তরজ মাধ্যমে সেই অংশটা পাওয়া আর এই অংশটুকু সেইভাবে প্রতিস্থাপন করা হয় তাহলে আমরা আজকে যে অঙ্কগুলো করতেছি কিন্তু সূত্র কিন্তু মনে রাখতে হবে, তাহলে এই ধরার ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে সার কখন কোনটা ধরতে হবে এটা তো বুঝতেছি। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আর তোমাদের সূত্র মুখস্থ করতে হবে, সূত্রের সাথে কোনটা যেতে পারে সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে। কোন জোর সূত্র নাই তাই আমাদের হয় ট্যান ধরে নিতে হবে অথবা কজ ধরে নিতে হবে না লং কজ ধরে নিতে হবে এভাবে অন্তর সূত্র তোমরা কতটুকু দেখছ। আমরা লং কজ ধরে চেষ্টা করবো ট্যান পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় ট্যান ধরে চেষ্টা করবো লং কজ পাওয়া যায় কিনা। আমরা অঙ্ক দেখে বুঝতে পারি, তোমরা প্রথমে বুঝতে পারবে না অত তাড়াতাড়ি, তাই আমরা প্রথমেই বুঝতে পারি বিধায় এই যে লং cos x ধরে নেব, এর অন্তরজ করলে তোমরা লং এর অন্তরজ লং x এর অন্তরজ লং বাই x x এটাকে x কল্পনা করা হয়েছে 1 বাই x কিন্তু cos এর অন্তরজ হবে মাইনাস সাইন, সর্বসাকুল্যে এর ফলাফল হবে মাইনাস ট্যান x। অতএব মাইনাসটা মাইনাস রূপাভাবে গুণ করলে ট্যান x দিয়ে এটা অঙ্কের লবে আছে, অঙ্কের লবে আছে। হ্যাঁ সেক্ষেত্রে আমরা আগে দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান বাই জে প্লাস সি ওয়ান ওয়ান তাহলে আজকে প্রতিস্থাপনমূলক কিছু অঙ্ক এবং সূত্র আলোচনা করলাম, তবে অবশ্যই এগুলো সূত্রগুলো মুখস্থ করবে, আগামী দিন সূত্র এবং অঙ্ক শেষ করাবে। কোথাও তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে।